ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য। মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক চাপে মাসুদকে নিয়ে আপত্তি প্রত্যাহার করতে বাধ্য হল চীন। রাষ্ট্রসংঘ ভারতের প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন টুইট করে জানিয়েছেন, ছোট বড় সবাই হাত মিলিয়েছে। মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। রাষ্ট্রসংঘে মাসুদ আজাহারকে জঙ্গি ঘোষণার দাবি করে আসছিল ভারত সরকার। বারবার ভোট দিচ্ছিল চীন। পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক মহল পাশে দাঁড়ায় ভারতের। চীনের উপরে চাপ বাড়ায় ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। ফলে খানিকটা একঘরে হয়েই আপত্তি প্রত্যাহার করে চীন। ফলে আর কোনো বাধাই থাকল না। রাষ্ট্রসংঘের সর্বসম্মতিতেই মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করা হল। এই ঘোষণার পর মাসুদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।